আপনাদের মতো এত উচ্চ শিক্ষিত হই, এখানে মাননীয় ডিসি সাহেব উনি বক্তব্য রেখেছেন, আর আপনারা এখানে সব হাইলি কোয়ালিফাইড। আমি প্রতিদিন শিখছি, প্রতিদিন শিখছি। আপনাদের সাবজেক্টটা হলো আমাদের ব্যবস্থাপনা এবং পরীক্ষামুখী প্রবণতা। মনে হয় এটার অর্থ এরকম, বর্তমানে যা ব্যবস্থা আছে এটা এবং ছেলেমেয়েরা পরীক্ষামুখী অর্থাৎ নাম্বার বেশি পাওয়ার জন্য তাদের প্রবণতা, এটাকে বুঝাতে চেয়েছে নাকি? সাবজেক্ট মানে এটা তো এখানে তিনটা ফটো, একটা রবীন্দ্রনাথ ঠাকুর, একটা স্বামী বিবেকানন্দ, একটা সর্বপল্লী রাধাকৃষ্ণ। সর্বপল্লী রাধাকৃষ্ণ বলেছেন শিক্ষা এটা শিক্ষকতা পেশা নয়, এটা আদর্শ। আমি জানি না, আমি তো আপনাদের মতো অত লেখাপড়া কম জানি। উনি রাইট অর রং, নিশ্চয়ই রাইট, নতুবা প্রদীপ জ্বালাবো কেন, ফুল দেব কেন? সেকেন্ড, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ওনারা বলেছেন একমাত্র মানুষের অন্তর্নিহিত, স্বামী বিবেকানন্দ, মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ সাধনের নাম শিক্ষা, কঠিন বাংলা ভাষা। অর্থাৎ শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত সুপ্ত শক্তিকে উন্মোচিত বা বের করা বা প্রকাশ করার এক অনিবার্য উপায়, স্বামীবিবেকানন্দ বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পৃথিবীর সকল সমস্যার সমাধান হতে পারে শিক্ষা। এখন হলো কোন শিক্ষা, এটাকে ক্লিয়ার করতে হবে। আমি কে? আমি শিক্ষা মন্ত্রী। আমরা কি করতে পারি? পলিসি মেকিং, অ্যাডভাইস কারা দেবে? কারা? আমি জনপ্রতিনিধি, মানুষ আমাকে ভোট দিয়ে জয়ী করে। আমরা বলবো শিক্ষক আপনার হাইলি কোয়ালিফাইড, আমাকে প্লিজ অ্যাডভাইস করুন। এই যে শিক্ষা অধিকার যেটা নতুন করে জাতীয় শিক্ষা নীতি করেছে, এটার মধ্যে সভাপতিকে কে কস্তুর লঙ্ঘন, প্রাক্তন সভাপতি ইসরুল বেঙ্গালু, আর কারা ছিলেন? একজন পলিটিশিয়ান না, বসুধা কামাত, প্রাক্তন উপাচার্য এসএনডিটি মহিলা বিশ্ববিদ্যালয় মুম্বাই, আরেকজন মঞ্জুর ভার্গব, আর ব্র্যান্ডন ফ্রাড ম্যাট্রিক্স অধ্যাপক প্রিন্সটন বিশ্ববিদ্যালয় আমেরিকা, আমেরিকা যুক্তরাষ্ট্র, রামশঙ্কর কুরলি উনিও উপাচার্য, টিবি কর্তিমণি উনিও উপাচার্য,